আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের এবারের প্রতিবেদনটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে শুরু করার জন্য আমরা এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়। এখানে একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলবো, যিনি ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ গৃহপালিতভাবে মহিষ লালন পালন করে। এই মহিষ লালন পালন, তার মধ্যে তার কাছে এখন তিনটা মহিষ আছে। এই তিনটা মহিষকে তিনি আসলে কীভাবে লালন পালন করে এবং এই অর্থনৈতিকভাবে এই মহিষ পালন করে কতটা লাভবান হওয়া যায় বা এটার সুফলগুলো কি, আর এখানে ব্যর্থ হওয়ার কি কি চান্সেস আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই মহিষের মালিক কাজল ভাইয়ের সাথে। তো চলুন দর্শক, আমরা কাজল ভাইয়ের সাথে কথা বলে আসি। আমার বন্ধুরা, কথা বলবো কাজল ভাইয়ের সাথে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে তিনটা মহিষ আছে, এই তিনটা মহিষ মূলত কাজল ভাই লালন পালন করে থাকে। আসসালামু আলাইকুম কাজল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা, আপনি মূলত পেশায় কি করেন, আপনি আসলে মানে মূল পেশাটা কি? মূল পেশা কৃষিকাজ করে আর আপনার যে মহিষ দিয়ে মই দেই, মই দিয়ে টেহা টেহা কামাই করি, এইভাবে সংসার চলে। কি কি কৃষিকাজ করেন আপনি? এই যে ধান লাগাই, ধান কাটি, ইলেরি। মহিষ দিয়ে কি করেন আপনি? মহিষ দিয়ে মই পারি, কতটুকু জমি চাষ করলে কত টাকা করে নেন? এক কর জমি চাষ করলে 600 টাকা নেই। এক কর বলতে 20 কাঠা জমি, 20 কাঠা জমি চাষ করলে 600 টাকা। এইভাবে আপনি চাষ করে প্রতি সিজনে 50-60 হাজার টাকা ইনকাম করে। মহিষের পিছনে আপনার খরচ কেমন? মনে করেন 8-10 হাজার টাকা খরচ যা। আচ্ছা, এই হাল চাষ করার জন্য আপনি সার লালন পালন না করে, ঘোড়া লালন পালন না করে মহিষ কেন লালন পালন করেন? এটার মধ্যে লাভ বেশি। মানে কি ধরনের লাভ, মানে এই গরুর সাথে মহিষের সাথে আসলে মানে? গরু কিনলেন 50-60 হাজার টাকা দিয়ে, এক সিজন পাইলেন গরুর দাম বর্তমান 80 হাজার, আর একটা মহিষ যদি পালে মনে করেন ওই মুষ্টি হবো 1,20,000-30,000। মানে মহিষ দ্রুত শরীর বৃদ্ধি? হ্যাঁ, মহিষ অনেক দ্রুত বৃষ্টি হয়, স্বাস্থ্য বেশি হয়। মহিষকে খাওয়ান কি আপনি? মহিষে খাওয়াই আপনার খোদ গুড়ে, তারপরে ভুসি, তার মধ্যে খাদ্য, খের আর ইবন্তি খেলি। আপনি কত বছর এই মহিষ লালন পালন করেন? আজকে প্রায় 20-22 বছর থেকে। 20-22 বছর আপনি এই মহিষ লালন পালন করতেছেন। তো এই এই মানে মহিষ যেগুলো আপনার কাছে আছে, এখানে কি কোনো মানে গাভী মহিষ আছে যেটা দুধ দেয়? হ্যাঁ, এটা আছে যেটা। আচ্ছা, এটার মানে বাচ্চা দেয় কতদিন পর? এটা গাব গেছিল, গাব রাখে নেই। আচ্ছা, এনে আবার গরম হলে পরে দেহামো, দেহানির পরে যদি হয়। আচ্ছা, এমনিতে একটা মহিষ কত কেজির মতো দুধ দেয়? এর মায়া দিছে 4.5 কেজি। এর মা 4.5 কেজি, এটা আপনার পালের মহিষ? পালের মহিষ। আচ্ছা, এর মা 4.5 কেজি দুধ দিছে, আপনি এর কাছ থেকে কেমন আশা করেন 4-5 কেজি? এইরমই তো হবার ভাই। আচ্ছা, তাহলে এই এই মহিষের দুধের তুলনা মানে গরুর দুধের সাথে এই মহিষের দুধের আসলে পার্থক্যটা কেমন? দাম বেশি মহিষেরটা, গরুটা যদি মনে করেন 50 টাকা, মহিষেরটা থাকবো 60 টাকা। 60 টাকা, এটা দিয়ে কি আসলে মিষ্টিজাত পণ্যগুলো তৈরি করেন? হ্যাঁ, মিষ্টি তৈরি করা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে মহিষ আপনি লালন পালন করতেছেন, একটা মহিষের পিছনে আপনার প্রতিদিনের খরচ কত? প্রতিদিন মনে করেন 50-60 টাকা যা। প্রতিদিন 50-60 টাকা করে দেয়, 50-60 টাকার কি খাওয়ান প্রতিদিন? এই যে খুদ খেলেই, ঘুরে খেলেই, খুদের যাও, খুদের যাও রান্না করে খাওয়ান, তারপরে কুড়া খেল মানে খাওয়ান, কুড়া ভুসি, গমের ভুসি, গমের ভুসি খেলে, আর যে আপনার খাদ্য খায়। কত কত কেজি পরিমাণ খাওয়ান? না, 2-3 কেজি করে খেলি। 2-3 কেজি করে খাওয়া মানে মনে করেন কামের ঘুরে মস্তি ধনময় দেবার যাই, তখন 3-4 ধরা করে দেই। ঘরের উচ্ছিষ্ট কোনো খাবার মনে করেন, যে যে সবজি টুবজি রান্না করার সময় যে উচ্ছিষ্ট যেটা থাকে, ছোলা মোলা এগুলা, তারপর ভাতের মার এগুলা? হ্যাঁ, খেলি এগুলো খাওয়া। আর এমনিতে ঘাস লতা পাতা? হ্যাঁ, ঘাস লতা পাতা খেলি। তাহলে আপনার পারিবারিক মূল ইনকাম সোর্সের মধ্যে এই মহিষও একটা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিলেন আমাদেরকে ব্যস্ততার মাঝে। দর্শক, উনি আসলে মাঠে ছিল, কাজ করতেছিল, তার মধ্যে থেকে ওনাকে ডেকে আনা এখানে, সেজন্য ওনার বেশি সময় নষ্ট করলাম না। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই মহিষ লালন পালন করেই ওনার পরিবারটা চলে বলতে পারেন। সেটা হচ্ছে ওনার পরিবারের মূল ইনকামগুলোর মধ্যে একটা হচ্ছে এই মহিষ লালন পালন। উনি পেশায় একজন কৃষক, উনি কৃষিকাজ করেই থাকেন, নিজের জমিতেও চাষ করেন এবং অন্য জমিতেও চাষ দেন। তো তার মধ্যে এই গরু থেকে বা সরি এই মহিষ থেকে উনি প্রতি বছর সিজনে যখন হাল চাষ করার সিজন থাকে সেই সিজনে উনি 50-60 হাজার টাকা ইনকাম করেন এবং এই মহিষগুলোর পিছনে ওনার পার ডে খরচ হয় 50-60 টাকা। তো এই এই হচ্ছে মহিষের আসলে বর্তমান অবস্থা। তার মধ্যে ওনার তথ্য মতে যে ফ্যাটেনিংয়ের জন্য আসলে গরুর চেয়ে মহিষ দ্রুত মোটা
কথাটা যা হয় এটা ওনার ভাষ্য মতে, আমি আসলে মহিষ সম্পর্কে খুব বেশি কিছু জানি না, এটাই প্রথম মহিষের প্রতিবেদন আমার। তো দ্রুত মোটাদা যা হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে দুধের দিক থেকেও গরুর তুলনায় মহিষের দুধের দামও বেশি। তো ধন্যবাদ দর্শক, এরপরের প্রতিবেদন আবার অন্য কোথাও দেখা হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।